সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না সাকিব বলেছিলেন যতদিন ড্রাইভিং সিটে আছেন খেলাটা চালিয়ে যেতে চান হেল্পার হয়ে থাকতে চান না আপনার কাছে প্রশ্ন সাকিব কি এখন ড্রাইভিং সিটে আছেন উত্তর তো নেতিবাচকই হওয়ার কথা সাকিবের বক্তব্য অবশ্য নিয়েছে ভিন্ন মোড় কিন্তু বাস্তবতা কি বলে তার কি এখানেই থামা উচিত মাহমুদুল্লাহ রিয়াদের বেলাতেও কি একই হিসেব খাটে রিয়াদেরও কি এখন অবসরের সময় হয়ে গেছে নাকি আরো কিছুদিন খেলাটা চালিয়ে যাওয়া উচিত এটা ওরাই বুঝবে ওরাই ওই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই সিদ্ধান্তটা ওদেরই নেওয়া উচিত এবং ওদেরও বোঝা উচিত যে একটা সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে কে খারাপ খেলে দলে কার অবদান রাখার সুযোগ আছে কার নেই এবং এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে কিন্তু সো ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায় তবে আমি একটু বলে রাখতে পারি যে ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ধরনের ক্রিকেট থেকে আমাদের একটু সরে আসতে হবে একটা সময় ছিল আমরা বাজে ক্রিকেট খেলতাম ওরা এসে সেটাকে বদলেছে কিন্তু ওরা ওরা আমরা ভালো ক্রিকেট খেলা শুরু করেছে কিন্তু এখন ভালো ক্রিকেট খেলতে যথেষ্ট না আমাদেরকে জেতার জন্য খেলতে হবে যেটা খেলে তানজিম সাকিব যেটা খেলে আমাদের আমাদের তহিদ হৃদয় কিংবা কিংবা পেস বলার সাকিব তাদের কথা বলছি ওরা সেই খেলতে চায় কিন্তু এই সুযোগটা ওদের দেওয়া উচিত এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে শুধু ভালো খেলার জন্য খেলবে না সেরারা সেরা হয়েই শেষ করতে চান রিয়াদ সাকিব হয়তো সেটাই চাইছেন খুবই স্বাভাবিক কিন্তু জোর করে কি আর সেরা হওয়া যায় বরং সিদ্ধান্ত নেওয়া যায় সেরা সময় শেষ করার সেরা না হলেও এমন সময়ে যখন লোকে বলবে ইস আর কটা দিন থেকে গেলে হতো না মানুষ প্রত্যয় অলরাউন্ডার